হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন বিরিয়ানি আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনার প্রিয়জনের কল কিভাবে আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক, আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড কারোর সাথে কথা বলতেছে কি না, এভরিথিং, যে কোনো আপনার প্রিয় মানুষকে আপনার সন্দেহ হয় বা ওর মানে ওর প্রত্যেকটা কল কীভাবে আপনিও শুনবেন। দেখা গেছে কি আপনার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, আপনি ওই কলগুলো কীভাবে আপনার নিজের ফোনে নিয়ে আসবেন, কীভাবে আপনি নিজে শুনবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ কী কথা বলতেছে ওর সাথে। তো যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিছু আপনার একটা সেটিংয়ের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু পুরো ভিডিওটি যদি আপনি না দেখেন, কিন্তু অপশানটা চালু করছেন কিন্তু কীভাবে আপনি এটা অফ করবেন সেটা কিন্তু আপনি মিস্টেক করবেন। তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কীভাবে আপনি এটা অন করবেন, তারপর কীভাবে আপনি এটা অফ করবেন। তো আজকের ভিডিওতে আমরা এটা পুরোটা দেখাবো যে আপনি কীভাবে আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফের কল সব কিছু আপনি আপনার ফোনে নিয়ে আসেন। তো সর্বপ্রথম আমরা ডায়াল পেটে চলে আসছি। তো ডায়াল পেটে আসার পর এখানে আমরা একটা সেটিং দেখাবো। এখানে দেখেন ভালো করে ***২১*, এরকম একটা লেখার পর আপনি কিন্তু আপনার মানে সরি এটা বলতেছি আগে, এটা আপনার গার্লফ্রেন্ডের বা আপনার ওয়াইফের ফোনে আপনি এটা ডায়াল করবেন। এটা কিন্তু আপনার ফোনে না, আপনার মানে যার ফোনের কল আপনি আপনার ফোনে আনতে চাইতেছেন ওর ফোনটা আপনার হাতে জাস্ট 10 সেকেন্ডের জন্য আপনি হাতে নেবেন। নেওয়ার পরে এটা ডায়াল করবেন **, তারপরে ***, লেখার পর আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বারটা দেখার পর আমি একটা এখান থেকে একটা ফোন নাম্বার দিই, একটা আলোচনা একটা সংখ্যা দিলাম। দেওয়ার পর এখানে লিখবেন *#। লেখার পর এই যে দেখেন এরকম মানে প্রথম এই **, তারপরে আপনার **, তারপরে **, দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দেবেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে। দেওয়ার পর আপনি লাস্টে *# দিবেন, তারপর এখানে মনে করেন যে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পর দেখেন কী লেখা ওঠে, দেখেন এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং। তো আপনি এখানে দেখেন এখানে কিন্তু এটা আমার এটা কানেক্ট হয়ে গেছে, এই নাম্বারে যদি কোনো ফোন আসে তাহলে কিন্তু সব কিছুই আমার এখানে চলে আসবে। তো আমরা এটা ওকে করে দিলাম। এটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে আপনি ডায়াল করতে হবে। তো এখন বলবেন যে ভাই এটা তো চালু করলাম সিস্টেমটা, কিন্তু এটা অফ করবো কীভাবে? তো এটা অফ করার জন্য আরেকটা সেটিং আছে। আপনি মনে করেন যে দেখা গেছে কি আপনার গার্লফ্রেন্ডের ফোন সব কিছু আপনার কাছে চলে আসতেছে, আপনি বুঝতে পারছেন বা সে বুঝতে পারছে, তো এখানে এটা আপনি অন করলেন কিন্তু এটা অফ করবেন কীভাবে? তো অফ করার জন্য আপনি কী করবেন, এখানে আবার ওই সিস্টেমে লিখবেন **#*#*#, শুধু জাস্ট এতটুকু আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোন বা আপনার ওয়াইফের ফোনে লিখে তারপর এটা আপনি ডায়াল করবেন। করার পর এটা দেখেন সাকসেসফুল লেখা উঠছে, এটা আপনার ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে। এরকম করে কিন্তু আপনার আপনার গার্লফ্রেন্ডের আপনার ওয়াইফের কিন্তু সব কল টল আপনি এখান থেকে খুব সহজে নিয়ে আসতে পারবেন। আজকের ভিডিও এটাই ছিল, আপনি কীভাবে অফ করবেন কীভাবে অন করবেন। তো যদি পুরো ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের নতুন দর্শক হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।